স্পেশাল চ্যানেল না, এটা হচ্ছে সবসময় মানে অনেকেই এই চ্যানেলটা করে থাকে, তো আমাদের জন্য এটা ফার্স্ট টাইম, আমরা এর আগে কখনো ফুচকা চ্যানেল করি নাই। তো ঘরে বসে বসে একদমই বোরিং হচ্ছিলাম, ফোন টিপতে টিপতে আর একদমই ভালো লাগতেছে না, তার জন্য চিন্তা করলাম যে একটা ফুচকা চ্যালেঞ্জ করব। তো ভাবছিলাম বড়াপুকে নিব, বাট আমার ক্যামেরা ধরবে কি যদি বড়াপু ভিডিও করে, তার জন্য আমি আর আনিকা ভিডিওটা করব। তো এক এক করে এখন আমরা এগুলো বেড়ে টেড়ে নেই, যেহেতু আমাদের চ্যালেঞ্জটা করতে হবে, আর এগুলো হচ্ছে দোকান থেকে কিনে আনছি। ভালো হয়, তার জন্য চিন্তা করলাম একটা তাহলে ফুচকা চ্যালেঞ্জ করা যাক, কারণ এই বাড়িতে তো সম্পূর্ণ হবে না, তাও খাবো তো, বাট এটা নিচে যে ঘুগনি গুলো আছে তো তার জন্য ভাবলাম যে একটা ফুচকা চ্যালেঞ্জ করা যাক ঘরের মধ্যে, যেহেতু ঘরের মধ্যে একদম অবসর আছি, বসে আছি, এই প্লেটটা সামলানো। এটা আজকে যে চ্যালেঞ্জে জিতবে সে কি পাবে, মানে চ্যালেঞ্জটা কিসের, মানে সেটা তো আমরা এখনো চিন্তা করিনি। এবার আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আনিকার কাছে কিছু টাকা আছে, হ্যাঁ, তো আনিকে এবার কোথা থেকে জানি সালামি পেয়েছে কিছু টাকা, তো ভাবলাম যে আমি ওর থেকে কিছু টাকা নিব, তো আমি ওর কাছ থেকে চাইছি আমার জানি, তো তার জন্য এই চ্যালেঞ্জের মাধ্যমে ওর থেকে আমি কিছু টাকা উসুল করতে মানে আদায় করে নিতে চাচ্ছি যদি আমি জিতি। তাহলে এখন আমি চাচ্ছি যে চ্যালেঞ্জটা 1000 টাকার 1000 টাকার চ্যালেঞ্জটা হবে, সেটা আমি আগে ওকে বলছি, তার জন্য হাতের মধ্যে টাকা নিয়ে রাখবে যে দেখা যাচ্ছে। তো এখন তুই যদি রাজি থাকস তাহলে 1000 টাকার চ্যালেঞ্জ করবো, ঠিক আছে? আজকে চ্যালেঞ্জে তাহলে আমি জিতবো, তোর 1000 আমার 50। কেন, এটা কেমন কথা? না দিলে তো দুজন সমান সমান দিতে হবে, না না সমান সমান দিতে পারবো না। আচ্ছা তাহলে আমি 500 টাকা দিই, কপালটাই খারাপ। আজকে যদি 1000 টাকা হেরে যাই তাহলে তো আমার 1000 টাকা লস, আমি আরো যেটা আমি তোর সাথে খাইয়া পারবো না, এই জন্য আমি ফুচকা চ্যালেঞ্জে নাম লিখাই নেই। Thank you.
একটু আগে বলে কে কি দিয়ে গেছে? হ্যাঁ এই যে একটা গিফট আছে। গিফট কে দিল বাইটা? কি কি খাবারের জিনিস? টাকা? ইদের অগ্রিম সালামি কে দিছে? লাইক সিরিয়াসলি ইদের অগ্রিম সালামি কে দিছে? আই ডোন্ট নো। ফুচকার সাথে সাথে পিজারও রিভিউ দিয়ে দিব। পিজাটা কেমন হয়েছে একটু দেখান, দেখা সবাইকে। মাংসের মতো কি জানি একটা চিকেন, মাশরুম তো ছিল, চিকেন কি জানি একটা এখানে নিচে। অনেক মজা হয়েছে, বাট টাকা মেবি আমার ঈদের অগ্রিম সালামি দিয়ে দিছে। ঢুকে চেক করতে হবে যে কে পাঠাইছে, আর বলবে যে খাবারটা ভালো হয়েছে বা ভালো হয় নাই সেটা নিশ্চয়ই বলবে, তখন চেক করবে। এই জন্য তুমি মানে ব্লগের মধ্যে রিভিউ দিয়ে দিলা। যেহেতু আজকেই আসছে, সরি ফর দ্যাট, ফুচকা চ্যালেঞ্জে পিজা নিয়ে আসলাম, কিছু করার নাই, তো এতটুকু পরে খাবো। এই 30টা ফুচকা তোমরা 60টা ফুচকা কেমনে খাবা জানি না। আচ্ছা আর যদি এর মধ্যে কেউ ভূমি করে দেয় বা কেউ যদি হার মেনে নেয়, সেটা হার মেনে নিলে বললে তো ইয়া করবে। ও বাই দেবে বলা হয়নি, যে জিতবে সে তো টাকা পাবে, বা যে হারবে তার তো দেয়ার আছে, আমি তো জানি না, তার জন্য দেয়ার আছে। আমি আনিকে সাজাবো আমার জন্য অন্য কোনো ডেয়ার। ফুচকা চ্যালেঞ্জে নেমে তো আমার আরো লস হয়ে গেল, কি যে হবে এখন আমাকে সাজাইলে। না আমি সাজতাম না ভাই, আমি হাত তোরা চিনি, আমি টাকা নিমো, আমি কইছি আমি টাকা গুলা নিমো, আমি টাকা নিমো। কি রে ভাই তুই আমার কসুত কেন? তুই এই যে সবগুলো ফুটা ফুটা, গাইস দেখো দেখো দেখো, আমার গুলো সবগুলো একটাও ফুটা করা হয়নি, একটাও নাই, একটাও নাই, তোর গুলো সবগুলো ফুটা ফুটা। এই যে বেশিরভাগই কেন ফুটা ফুটা করে রাখতে হবে দেখো দেখ, যাতে গুন্ডি পড়বে আর খাবে। যাই হোক অনেক কথা হয়ে গেছে, এখন ফুচকা চ্যালেঞ্জ করা যাক। আমরা খাওয়া শুরু করি, জানি অম্বসিতা গুন্ডি যা সব শেষ করতে হইব। তোর গুন্ডিগুলোতে কিন্তু ঝাল কম, আমার গুন্ডিতে অনেক ঝাল কিনবে এখানে। আমি এমনি তো ঝাল কম খাই। এখন তোমাদের ফুচকা চ্যালেঞ্জ শুরু, রেডি 1 2 3 স্টার্ট। অনেক ঝাল দিয়ে ফেলছি, তিনটা মুম্বাই মরিচ দিছিলাম আমি দোকানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়। গুনি কিন্তু বেশি বেশি নিলে হবে না, পরিমাণ মতো নিতে হবে। এখানে কোনো টাইম নাই নাকি? আমি দেখলাম যে অ্যাভারেজে সবাই টাইম দিয়ে খেলে, বাট আমরা একটু ইউনিক করবো, টাইম দিব না, বেশি চাল দিয়ে ফেলছি আমি। ফাস্ট 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 তাড়াতাড়ি খাও। এত পরিমাণে ঝাল যে আমার হাত কাঁপতেছে, আর কি মজা নিয়ে খাইতেছে।
আমার কি তাহলে আমি টাকাও পাবো দেয়ার দিবানিকাকে আমার তো কোনো সমস্যা নেই বাবা এতগুলো টাকা কিনলে তো পাইতাম এগুলো আমার গিফটের টাকা এগুলো দেওয়া যাবে না চটপটিতে ঝাল দিলে খাওয়া যায় কিন্তু ফুচকা ঝাল দিয়ে খাওয়া যাচ্ছে না কারণ চটপটি তো সাজামো যেটা আমি বলছি রাইস তোমরা দেখো ওকে ইচ্ছা মতো সাজামো এমন সাজামো জীবনে শিক্ষা দিয়ে দিবো শিক্ষা একটা মিনিট ধরে ভালোই বুঝছে কে কারা 30টা শেষ করছে কত মিনিটে দেখা যাই এবার যখন টাইম আছে না ওই টাইম অনুযায়ী বাট আমি চলে স্পেশাল ভাবে খাবো যেটা এর আগে কেউ খায়নি কারণ আমার এই গ্লাসটা তো শেষ করতেই হবে এমনও কমনও শেষ করতেই হবে কোকাকোলা দিয়ে বোম্বাই মরিচ দিয়ে অসাধারণ ছিল আমি কথা বলতে বলতে কিন্তু নানিকে সত্যি সত্যি শেষ মাশাআল্লাহ
সব শেষ করতে হবে সব শেষ করতে হবে শুধু ফুসকা শেষ করলে চলবে না কিন্তু চ্যালেঞ্জ আগে বলা ছিল তাড়াতাড়ি আনিকে ফার্স্ট 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 উপর দেখা যাচ্ছে এই শেষ হয়ে গেছে 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 আর এই হেরে গেলে একটু শেষ শেষ লোভে আমি 1000 টাকা লোভ সামলাইতে পারি না আমার টাকা লাগবে আনিকে একটুর জন্য হারিয়ে গেল শেষ